ডাক্তারের অবহেলায় রোগীর মৃত্যুতে মেডিকেল কলেজ ভাঙচুর। ইন্টারেস্টিং, প্রথম দিনে দারুণ একটা মজার অভিজ্ঞতা হবে। সিনেমায় অনেক লোকের মৃত্যু দেখেছি, আজ প্রথম চোখের সামনে মৃত্যু দেখব। কেউ নিজে ডাক্তার সাহেবকে বাঁচাবে? উঠুন স্যার। বিউটিফুল, সরি তুমি তোমার ইন্টারেস্টিং সিনেমাটা দেখতে পারলে না। হোয়াট ডু ইউ মিন, কি বলতে চাও তুমি? মানুষের মৃত্যু নিয়ে মজা দেখতে যেও না, তাহলে একদিন তোমার মৃত্যুতে মানুষ মজা দেখবে। জনতক রাবিশ,
আমি আমার মিত্রকে নিজেই প্রটেক্ট করতে পারবো, কারো হেল্প লাগবে না। কেন মারছেন ডাক্তার সাহেবকে? ওই ডাক্তার আমার বাইরে চিকিৎসা না দিয়ে মাইরা ভালাইছে। মিথ্যে কথা, ওনার রোগীর পালস ছিল না, মৃত, তাই চিকিৎসা দেওয়ার কোনো প্রয়োজনই হয়নি। আমার ভাইয়ের জীবন আসছিল ওই ডাক্তার। থামুন, আপনি ডাক্তার সাহেবকে মারলে কি আপনার ভাই জীবন ফিরে পাবে? একজন ডাক্তার জাতির সম্পদ, আপনার আমার আপামর জনতার ট্যাক্সের টাকাই একজন ডাক্তার হয়ে বেরিয়ে আসে আপনার আমার চিকিৎসা সেবা দেবার জন্য। ওই সব সেবা এখন কেউ দেয় না ভাই, ডাক্তারি পাস করে আর তারা মানুষ থেকে কষাই হয়ে যায়। যেতে পারে, কিছু লোক নিজেকে কি হুনুরে মনে করে নষ্ট হয়ে যেতে পারে, তাই বলে সব ডাক্তার সেরকম নয়। আপনার যদি কোনো অভিযোগ থাকে কর্তৃপক্ষকে জানান, তারাই ব্যবস্থা নেবে। এভাবে সরকারি জিনিসপত্র ভাঙচুর করে আপনার আমার ক্ষতি করবেন না। ও ঠিক বলেছে, আপনাদের কোনো অভিযোগ থাকলে আমাকে জানান, আমি এই কলেজের প্রিন্সিপাল, আমি আপনাদের কথা দিচ্ছি কোন ডাক্তারের অবহেলা পেলে কঠোর ব্যবস্থা নেব। আপনারা আসুন আমার সঙ্গে। ডাক্তার দীপক জি আপনিও আসুন, চলেন। তোমরা আর ভিড় করো না, যাও, রোগীদের কষ্ট হচ্ছে, যাও। স্যার আমরা ইন্টার্নি ক্লাসে জয়েন করতে এসেছিলাম। হ্যাঁ, তোমরা ক্লাসরুমে যাও, ওখানে প্রফেসর সাজ্জাদ তোমাদের ক্লাস নেবেন। কিরে, তুই আমাকে রেখে চলে এলি যে? আরে আমি তোর জন্য গেটের সামনে দাঁড়াতে চেয়েছিলাম একসাথে ঢুকবো বলে। ও মা, এসে দেখি গন্ডগোল, ভাবলাম তুই তো গন্ডগোল দেখলে ছুটে যাস থামাতে, নিশ্চয়ই ভেতরে আছিস, তাই ভেতরে ঢুকে গেলাম। এই যে হিরো। হিরো, তুমি যেভাবে ফাইট আর ড্রামা করলা তাতে আমি তোমার ভক্ত হয়ে গেছি একদম। শাকিব খান, হ্যাঁ শাকিব খান, হইলে আমি কি তুমি সবার জানে জান, হাফ গোলের মামু জান। বাই মামু, বাই হিরো। ভাই রে, এই হাসিটা দিয়ে আবার খুন করছে। Sit down, sit down. Students, তোমরা সবাই বিভিন্ন মেডিকেল কলেজ থেকে ডিগ্রি নিয়ে এখানে ইন্টার্নশিপ করতে এসেছো। কেন এসেছো? কারণ এই মেডিকেল কলেজের সুনাম এই শহরে সবচেয়ে বেশি। কেন বেশি? কারণ এই কলেজে সব বাগা বাগা প্রফেসররা আছে, আর এই প্রফেসরদের কাছে এলেই সবাই ভেজা বিড়াল হয়ে যায়। ইউ বয়, তুমি হাসছো কেন? মানে ইয়ে স্যার, হতে এসেছি ডাক্তার, আপনি বলছেন হব নাকি বেড়াল, তাই হাসি পেল। ডাক্তার হবে, ডাক্তার বিদ্যার সাগর। ওকে বলো দেখি, সায়েন্স কি? বড় সায়েন্স স্যার, এই যে মাথার উপরে ফ্যান ঘুরছে এটাই সায়েন্স। আপনি চোখে কম দেখার পরেও পাওয়ার গ্লাসের মাধ্যমে সঠিক দেখছেন এটাই সায়েন্স। মোবাইলে যে কথা বলি এটাই সায়েন্স। তোমার কাছে আমি উদাহরণ চাইনি, ডেফিনেশন চেয়েছি, ডেফিনেশন। ডেফিনেশন স্যার, মানে সোজা কথায় বিশেষ জ্ঞানই হচ্ছে বিজ্ঞান। সোজা কথায় শুনতে চাইনি, বিশেষ ব্যাখ্যা দিয়ে বলো। আমি বলছি স্যার, সায়েন্স শব্দের উৎপত্তি সায়ো থেকে, যার অর্থ হচ্ছে জানা বা শিক্ষা নেওয়া। আধুনিক যুগ বিজ্ঞানের যুগ, মানব কল্যাণে বিজ্ঞানের অবদান যে কত ব্যাপক তা প্রতিদিনের বিচিত্র অভিজ্ঞতা থেকে অনুভব করা যায়। বিজ্ঞান আজ মানব জীবনের নিত্য সঙ্গী। আদিম যুগ থেকে শুরু করে বর্তমান যুগ পর্যন্ত মানব সভ্যতার যে বিকাশ ঘটেছে তার মূলেই রয়েছে বিজ্ঞান। শাব্দিক অর্থে বিশেষ জ্ঞানী হল বিজ্ঞান। বিউটিফুল, একেই বলে নাম্বার ওয়ান ডেফিনেশন। তোমার নাম কি মা? চৌধুরী ইশরাত আরা খান জুলি। ও হ্যাঁ, তোমার নাম আমি শুনেছি।
এই দেশের নাম্বার ওয়ান বিজনেস ম্যাগনেট চৌধুরী শমশের খানের বোন তুমি। লেখাপড়াতেও তুমি নাম্বার ওয়ান, সব ক্লাসে তুমি ফার্স্ট হয়ে এসেছো। বসো মা, বসো বসো। থ্যাংক ইউ স্যার। এই তুমি ফার্স্ট বেঞ্চে বসে ঘুমাচ্ছ? নো, তুমি ফার্স্ট বেঞ্চে বসার উপযুক্ত নও, যাও লাস্ট বেঞ্চে গিয়ে বসো। ফার্স্ট বেঞ্চ আর লাস্ট বেঞ্চ কিচ্ছু না স্যার, মেইন হচ্ছে লেখাপড়া। বেঞ্চ থাকবে, তার উপর নিত্য নতুন স্টুডেন্ট এসে বসবে। যদি সেগুন কাঠের বেঞ্চ হয় তাহলে তা বেশি দিন লাস্টিং করবে, যদি আম কাঠের হয় তাহলে তা অল্প দিনেই নষ্ট হয়ে যাবে। যদি কাঁঠাল কাঠের বেঞ্চ হয় তাহলে সেগুন কাঠের মতো টেকসই হবে না স্যার। আর যদি জাম গাছের বেঞ্চ হয়? কি বলতে চাও তুমি, সোজা কথায় বলো। সোজা কথা তো আমি বলেছিলাম, আপনি পছন্দ করলেন না। স্যার, লেখাপড়া করে ডাক্তার হতে এসেছি, কোনো সংবাদ পাঠক নয়। ওই মিস বুলবুলি খান পাখির মতো যা এতক্ষণ গড়গড় করে খবর পড়ল তা বইয়ের মুখস্থ পড়া, তা দিয়ে জীবন চলে না। সায়েন্স এখন ডিএমসি। ডিএমসি? ডিএমসি মানে ঢাকা মিউনিসিপ্যাল কর্পোরেশন? নো স্যার, ডিএমসি মানে ধরো মারো ছাড়ো। এখানে সুইচ টিপো, হাজার মাইল দূরে বোমা ফাটাও, পেট্রোল ঢালো, ইঞ্জিন চালাও। টাইম লস করে লাভ নেই, চল পেছনে গিয়ে বসি। সায়েন্স মানে ধরো মারো ছাড়ো, বস। হরিব, এইরকম ডেফিনেশন আমার 20 বছরের টিচিং লাইফেও শুনিনি। যাক, যা বলছিলাম, ভেজা বিড়ালকে আমি বাঘও বানাতে পারি যদি তার মধ্যে ট্যালেন্ট থাকে। আমি ট্যালেন্টকে মর্যাদা দিই, আমার স্যারও দিয়েছিল। কলম দিয়ে কান চুলকাবে না, এটা অপরাধ। তুমি জানো কলমের মূল্য কত? বেশি না স্যার, কাঠ পেন্সিলের সমানই, 5 টাকা। শাট আপ, বসো। টাকা দিয়ে কলমের মূল্য হয় না, কলম তরবারির চেয়েও শক্তিশালী। লোক, এই কলমটা দেখো, এটা কোনো সাধারণ কলম নয়, এক্সট্রা ট্যালেন্টের জন্যই আমার প্রফেসর এই কলমটা আমাকে গিফট দিয়েছিল। আমার স্যার আবার তার স্যারের কাছ থেকে কলমটা গিফট পেয়েছিল। আর আমিও এমন একটা স্টুডেন্ট খুঁজছি যার সামগ্রিক ট্যালেন্ট দেখে মুগ্ধ হয়ে এই কলমটা আমি তাকে পুরস্কার দেব। কিন্তু আজ 20 বছরেও এমন স্টুডেন্ট পাইনি যে আমার কলম নেবার যোগ্য। ওকে স্যার, আপনার এই দুঃখটা আমি ভুলিয়ে দেব। যেদিন ইন্টারনি শেষ করে এই মেডিকেল কলেজ থেকে যাব সেদিন আপনার এই কলমটা আমি সঙ্গে নিয়েই যাব। চিন্তাই করে নিতে পারে বা চুরি করে নিতে পারে, কিন্তু ট্যালেন্ট দেখিয়ে নিতে হলে আমি ছাড়া কেউ পারবে না। ইটস এ চ্যালেঞ্জ টু এভরিবডি। আই অ্যাকসেপ্ট ইউর চ্যালেঞ্জ। চুরি চিন্তাই করে নয়, এক্সট্রা ট্যালেন্ট দেখিয়ে নাম্বার ওয়ান হয়ে ওই কলমটা আমি নেব। ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ হতে আমি কোনোদিনই চাইনি স্যার, আমি চেয়েছিলাম মানুষ হতে। আজ যখন ও চ্যালেঞ্জ করলো তখন আমি অ্যাকসেপ্ট করলাম, ওই কলম আমিই নেব। আহা, মিস বুলবুলি খান, ট্যালেন্ট মেয়ে হয়ে নন ট্যালেন্ট ছেলের গায়ে হাত তুলতে চাও? মানুষ তো তোমাকে বলবে ননসেন্স। কি বললে? ননসেন্স মানে সেন্স নেই, মূর্খ। এরকম কথায় কথায় হাত উঠালে স্যারের কলম নেবার জন্য এই হাত আর শরীরে থাকবে না। তুমি আমাকে চেনো না, চিনলে আমার হাত ধরার আগে তোমার বুকে ভূমিকম্প হতো। আর তুমি আমাকে চেনো না, চিনলে তোমার পেট নষ্ট হয়ে যেত। হোয়াট? ডায়রিয়া বোঝো? আমাশা, আমাশা হয়ে যেত। মুন্না চল তো, আয় আয়। ওই মেয়েটা ভালো না মুন্না, ওর সাথে লাগতে যাস নে। আরে আমি লাগতে গেলাম কই? ওই তো গায়ে পরে লাগতে এসেছে, তুই তো জানিস কেউ আমার পা নাড়লে তার মাথা না ঘুরিয়ে আমি ছাড়ি না। কি বললে? ইডিয়েট মানে না জানলে
ডিকশনারি খুলে মানেটা জেনে নিও মিস বুলবুলি খান শাট আপ আমাকে তোমার কাছ থেকে মানে শিখতে হবে না আমি মানুষকে মানে শেখাই তোমাকে সাবধান করে দিচ্ছি আমার পিছনে লাগতে যেও না তাহলে সারা জীবন পস্তাতে হবে আর আমার পেছনে লাগতে গেলে তোমার সারা জীবন দুঃখে কাটাতে হবে মুন্না আরে ওই মেয়ে নিজেকে কিভাবে আমাদের কোনো দাম নেই দাম থাকবো না কেন বাবা সব কামেরই দাম আছে রিস্কা চালানো একটা কাম যার যে যোগ্যতা সে সেই কামই করে আমার বাবা গরিব ছিল আমারে লেহাবার করাইতে পারে নাই তাই আমি রিস্কা চালাই এটা তো কোনো অন্যায় না কিন্তু সমাজের চোখে অন্যায় বাবা এই সমাজ মানুষের কাজের যোগ্যতা দিয়ে ছোট বড় ভেদাভেদ করে তুমি সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করে রিক্সা চালিয়ে মানুষ ঠেলে যে টাকা উপার্জন করো সেই টাকা আমার কাছে পবিত্র আমানত বাবা আর ওই উপরতলার লোকেরা যারা স্মাগলিং করে মানুষ ঠকিয়ে ঘুষ খেয়ে অন্যায়ভাবে হাজার হাজার কোটি টাকা কামাচ্ছে তাদের কাছে কোনো দাম নেই জানি বাবা আমি জানি তাই তো তোরে আমি ডাক্তার বানাইতে চাই আমি যে কষ্ট করছি সেই কষ্ট যেন তোর জীবনে স্পর্শ করতে না পারে বাবা আমার এই স্বপ্ন তুই পূরণ করে দে বাবা নইলে যে আমি মইরাও শান্তি পাব না রে বাবা বাবা রিক্সা চালাতে চালাতে তোমার স্নেহ ভরা হাতে কহর পড়ে গেছে না না আমি আর তোমাকে রিক্সা চালাতে দেব না বাবা আমি কাজ করব না মুন্না না ওই কথা কইস না বাবা একশো বার বলবো আমাকে ডাক্তার বানাতে গিয়ে তুমি নিজেকে শেষ করে দিচ্ছ আমার লেখাপড়ার টাকা জোগাড় করতে এই বৃদ্ধ বয়সে রিক্সা টেনে চলেছ নিজের পরিচয় গোপন করেছ আমাকে ডাক্তারি পড়াতে আর আমি সহ্য করতে পারছি না বাবা করতে হইব বাবা তোর সাইতে বড় জ্বালাই বুকে সহ্য করা আশার স্বপ্ন চোখে নিয়ে আমি বসে রয়েছি তুই ডাক্তার হবি বাবা হ্যাঁ রে বাবা তুই যখন এইচএসসিতে এ প্লাস পাইলি তখন আমি সবাইরে বড় মুখ করে কইছিলাম আমার পোলারে এবার আমি ডাক্তারই পড়ামি পোলারে তুমি ডাক্তার বানাইবা আরে জানো তুমি ডাক্তার বানাইতে কত খরচ 10 লাখ টাকা লাগে 10 লাখ আমার গ্রামে 5 বিঘা জমিন আছে এইটা আমি বেচে দেব আরে মিয়া সেই টাকা আনলেও হইব না ভর্তির সময় তোমার সোর্স অফ ইনকাম দেখাইতে হইব সোর্স অফ ইনকাম তুমি বোঝ না টাকা কামানোর পথ যদি তুমি ফর্মে লেখো তুমি রিক্সাওয়ালা তাইলে তো তোমার পোলার নাম পয়লেই কেটে দিব কইব ওই বেটা রিক্সা চালায়া তুই পোলারে কেমনে পড়াইবি ডাক্তারি পড়ানো এত সহজ কাম না তার চাইতে কোনো টেকনিক্যাল স্কুলে ভর্তি করে দাও তোমার পোলা রাজমিস্ত্রি হইব না আমার পোলা রাজমিস্ত্রি হইব না ডাক্তার হইব ডাক্তার দরকার বললে আমার রিস্কালা পরিচয় আমি লুকায় রাখুন কোন বাবা তার সন্তানের পরিচয় লুকায় রাখতে চায় না রে বাবা কিন্তু আমি চাইছি শুধু তরে ডাক্তার বানানো লাগে বাবা যদি সত্যি তোর বাপের হাতের কহর পড়া দেখে তোর দয়া হয় তোর বাপের রিস্কা চালানো দেখা যে তোর মায়া হয় তাহলে ডাক্তার হয়া সেই ঋণ তুই শোধ করে দে বাবা যে মুখ লুকায় আমি পয়সা রয়েছি সেই মুখ বড় করে দে তোরে বুকে নিয়ে আমি যেন সত্যার কণ্ঠে কইতে পারি এই দেখো তোমরা রিস্কালা সামাদ মিয়ার পোলা ডাক্তার আসাদুজ্জামান মুন্না MBBS এই পেশেন্টগুলোর ফাইল তৈরি করা আছে এই ফাইলগুলো তোমরা স্টাডি করে নোট ডাউন করবে বাকি সব চলো আমার সাথে
বাসার কোনো বাসতে হলে শোনো একটু ভালোবাসা ভীষণ গরম, একদম ঘেমে গেছিস। ওখানে রাখো, ওখানে এসিটা কোথায় লাগাবো বল? এইখানে লাগাও। ওকে, তুই বাইরে গিয়ে বস, আমরা লাগিয়ে দিচ্ছি। ওকে, এই তাড়াতাড়ি করো, জুলিকে বলে ক্যান্টিনে একটা এসি লাগিয়ে নে। তাইলে বাথরুমে একটা লাগাইতে কই, পানি ছাড়ার সময় ঠান্ডা ঠান্ডা লাগবো। কলেজের বাথরুমে তো জুলে যাই না, যদি ইনফেকশন হয়ে যায়। চুপ, খাওনের লোকে জামাল কোটা মিশায় দিলে একবার না একবার যাইবো। এই চুপ করো, ও যে আসছে।
এই এক কাপ কফি দাও। মন হয় ওরে পাগল দৌড়ালি দিছে। এবার দেখবি বাইরে গিয়ে একটা জোরদার কৌটা বের করবে। এবার বলবে ভাইয়া ভাইয়া। এখন দেখবি ক্যান্টিনের চেহারা পরিবর্তন। ওই যে দেখ, এভাবে আস্তে আস্তে আমাদের পুরো কলেজটাই পরিবর্তন হয়ে যাবে। কিন্তু প্রিন্সিপাল সাহেব খুব কড়া, তিনি সব মানবেন না। তুমি তোমার ঘরে যা ইচ্ছে তাই করতে পারো, এখানে পারো না। তোমার ইচ্ছে মতো একটা ওয়ার্ড এসি থাকবে আর অন্য ওয়ার্ডে থাকবে না, এটা হতে পারে না। এই কলেজের অন্য স্টুডেন্ট যেভাবে চলে তোমাকেও সেভাবে চলতে হবে। এই মেয়ে, আমি তোমার সঙ্গে কথা বলছি, তুমি ফোন করছো কেন? আমি তোমাকে সাসপেন্ড করলাম। ভাইয়া, সাসপেন্ড লেটার। স্যার, সাসপেন্ড লেটার। ওকে শুনিয়ে দাও, আমার ক্ষমতা বুঝুক। এইটা উনার না, আপনার সাসপেন্ড লেটার। আমার? বড় মেডিকেল কলেজের প্রিন্সিপাল, এত লেখাপড়া জানেন, অথচ আমার ভাইজান সম্পর্কে আপনার কোনো আইডিয়া নেই। আমি যা চাই যে কোনো কিছুর বিনিময়ে হোক তিনি তাই করেন। মনে রাখবেন, আমার ভাইজানের নাম চৌধুরী শমশের খান। আসসালামু আলাইকুম। আসেন আসেন। ওরে বাবা, ওই একা এত মিষ্টি খাচ্ছে। এত মিষ্টি কই দেখলেন স্যার? এ তো সামান্য, ওরে মাস ভরে এর চার গুণ মিষ্টি খাইতেই হবে। আর মিষ্টি খাইতে খাইতে ওর জীবনটাই শেষ হয়ে যেত। কিন্তু এত মিষ্টি ও খাচ্ছে কেন? মিষ্টি তো খায় না স্যার, শাস্তি খায়। শাস্তি? হ, আপনার কাছে লুকে আর কি, আপনি এসে জুলিয়া পরে বিয়ে করতে। আপনার সজ্জাই না রাখা ভালো। জুলিয়া মিষ্টি খেতে চাইছিল, এ বেটা কালু মিষ্টি কি আনছিল, একটা মিষ্টি নষ্ট আছিল, বাস। স্যার তো রাগে সেই মিষ্টির দোকান পোড়াইয়া দিছেই, সেই সাথে কালুরে শাস্তি দিছে। এক মাস বয়া বয়া মিষ্টি খাইতে হইব। আরে না না না, এইখানে বইসেন না, এটা হলো কাজের মানুষের মেহমান গো ড্রয়িং রুম। আর আপনাদের ড্রয়িং রুম ভেতরে আসে। আমাদের জন্য বেলুন ফুলাচ্ছে বুঝি? না, এইটাও শাস্তি। শাস্তি? হ স্যার, গত বছর জুলিয়াপার জন্মদিনে বেলুন কিনে আনছিল এই বেটা কাউসার। কি কাটনের আগে দশটা বেলুনে বাতাস বাইরে গেছে, ব্যাস। সেই জন্যে স্যার শাস্তি দিয়েছেন সামনে জন্মদিন পর্যন্ত বেলুন ফুলাইতে। তো আর বেশি দিন নাই, জুলিয়াপার জন্মদিন আয়া পড়ছে। ও আসেন আসেন। না না না, এখানেও বসেন না, এইটা তো যারা দান খয়রাত নিতে আসে তাদের বসার জায়গা, আপনাদের জায়গা তো ভেতরে। আসেন আসেন আসেন। এক নম্বর ধনীর সব কাজ কারবার এক নম্বর স্যার, আপনার অপেক্ষা করেন, আমি খবর দিচ্ছি। না না বসেন, উনি ভাইজান না, ভাইজানের ছোট ভাই এরফান খান।
আমি আশরাফ পাঠান, পাঠান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক। হ্যাঁ, আপনার নাম শুনেছি, তো এখানে কি ব্যাপারে? জাতিসংঘ দিবসে ইউএনওর দেয়া পার্টিতে আপনার বোনকে আমার ছেলে কাকন খান দেখেছিল এবং বলতে দ্বিধা নেই, আমার ছেলের খুব পছন্দ হয়েছে, তাই বিয়ের প্রস্তাব নিয়ে আমরা এসেছি। ঠিক আছে, ভাইজান আসছেন। খবরদার খবরদার বকবি না, বকলে কিন্তু আমি মাইন্ড করব। কিন্তু ভাইজান, তুমি এ দেশের একজন বিশিষ্ট ধনী, এভাবে খাবার প্লেটার জগাতে। আরে ধনী তো আমি বাইরের লোকের কাছে, কিন্তু আমার বোনের কাছে আমি কাঙ্গাল। মা নাই বাবা নাই, তোর আমি কোলে পিঠে করে মানুষ করছি, তোর লেগাই যে আমি এত ধনী হয়েছি। তুই আমার মা লক্ষ্মী, তোরে নিজের হাতে না খাওয়াইলে শান্তি পাবো না বোন। তোমার সাথে আমি কথাই পারবো না, দাও আ। তোর লেগাই স্পেশাল চিকেন গ্রিল করছি, নে খা খা। কি হলো, তোমার হাত কাঁপছে কেন ভাইজান? সারা শহরের লোক তোমার নাম শুনলে ভয় কাঁপে, আর তুমি আমার সামনে এলে নিজেই ভয় কাঁপতে থাকো। তুই ঠিকই কইছস, আমার যদি জঙ্গলে এক বছর না খায়া থাকা সিংহের সামনে ছাইরা দেশ, তবু আমি ভয় পাব না, কিন্তু তোর কাছে আইলে আমার বুকের ভিতরটা কেন জানি কাঁপতে থাকে। বুঝতে পেরেছি, নিশ্চয়ই তোমার কোনো মতলব আছে। যা, কোনো মতলব নাই, সব বাবা মাই চায় মেয়ে বড় হইলে তার একটা সুন্দর ঘরে বিয়ে দিয়া বেহেস্তে সব কমাইতে, আমিও তাই চাই, বাবা মা তো নাই, তাই ভাই হইয়া। তুমি আমার বিয়ের কথা বলতে এসেছো, আমাকে বিয়ে দিয়ে বিদায় করতে চাচ্ছো? আরে না মা, বিদায় করুম কেন, মানে তোর একটা ভালো সম্বন্ধ হইছে, এই শহরের নাম করা ধনী, পাঠান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর মালিক, তার ছেলে তোরে খুব পছন্দ করছে, তাই নিজে আইছে ছেলেরে নিয়ে বিয়ার কথা কইতে। ভাইজান, তুমি দেশের নাম্বার ওয়ান ব্যবসায়ী, তোমার বোন লেখাপড়া থেকে শুরু করে গান বাজনা সবকিছুতে নাম্বার ওয়ান, আর আমি যদি বিয়ে করি নাম্বার ওয়ান কাউকে বিয়ে। এই যে বোন, পাঠানো তো নাম্বার ওয়ান ব্যবসায়ী। না ভাইজান, যিনি তোমার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে আসে তিনি তোমার চেয়ে নিচে, আর তোমার চেয়ে নিচে মানে নাম্বার টু, আর নাম্বার টু কাউকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না, আন্ডারস্ট্যান্ড? এইটা তো ঠিক কইছস, আমি তো আগে বুঝি নাই, নাম্বার টু পরিবারের সাথে তোর বিয়ে হইতে পারে না, তুই চিকেন গ্রিল খা, আমি অহন, আমি অহন অগরে বিদায় করে আইতাছি। এরফান, ওই পাঠানগো ড্রয়িং রুম থেকে এখন বাইর করে দে, আরে মে বাইর। জি, এসব কি বলছেন? এই বাইর, এই বাইর, কি কইতাছি বুঝাস না, বাইর বাইর কইতাছি, আমারে পটে এত দুই নম্বর পুরা লগে আমার এক নম্বর বোনের বিয়া দিতে চাইছে, এই বাইর, ভাবছিলে আমি অশিক্ষিত বুঝুম না, এই বেটা আমি না বুঝি, আমার বই আমার বই লেখা পড়ে এক নম্বর উঠে কি বুঝছে, যা বা কইতাছে, আরে বা কইতাছে, আমার কথাটা শুনুন। কোন শোনা শুনে নাই, বাইর বাইর কইতাছে, নাইলে ফুলি কইরা মাথার খুলি বাইর করে হাতে ধরাই দেব, বাইর বাইর। পানিয়ান ভাইজান, কামটা মনে হয় ঠিক হইল না। কি ঠিক হইল না? আপনার পর হেরাওই দেশের একজন ধনী, টাকা পয়সা মান সম্মান, টাকা পয়সা মান সম্মান সব দুই নাম্বার, আর তুই আমার খাইয়ে আমার পয়ডা ওই দুই নাম্বার প্রস্তাব আমার বাড়িতে আনছ? না, আমি তো ভালোর জন্য। তুই বেশি কথা বল, বেশি কথা, তোর শাস্তি তোর শাস্তি আইস থেকে তুই এক মাস কোনো কথা কইতে পারবি না। এরফান টে পাজি ভাইজান, কথা বেশি কইতে ইচ্ছা করে না, এই যে ভাইজান লাগা টে পাজি, কি রে মুখে টেপ লাগিয়ে বসে রইলি যে, একটা কিছু বল, তোর কি হয়েছে রে আজ? আজ কেন যেন তোর কাছ থেকে নতুন কিছু শোনার জন্য মনটা কেমন করে উঠল। আচ্ছা, তোর কি এমন হয় না, এমন কিছু কথা যা হৃদয়ের মাছ থেকে উঠে মুখের কাছে এসে থেমে যায়, বলতে ইচ্ছে করে অথচ বলতে পারিস না? কি নেশা করেছিস নাকি? হ্যাঁ,
করেছি। তোর নেশা আমাকে বুত করে রেখেছে। সব সময় তোকে নিয়ে চিন্তা করি। স্টেট বলি, আমি তোকে খুব ভালোবাসি। সেটা আমি জানি, তার জন্য এখানে আসার কি দরকার ছিল? তোর মুখের কথা শোনার জন্যই এখানে আসা। সত্যি করে বলতো, তুই আমাকে ভালোবাসিস না? কি রে, জবাব দিচ্ছিস না কেন? না, তোকে ভালোবাসি না। ও মাই গড, আর আমি ভেবেছিলাম তুই আমাকে। শিট, কি বোকা আমি। ওকে, ভালো যখন বাসিস না তখন তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি চললাম, গুড বাই। এই মুন্না শোন। নো শোনা শুনি, তুই আমাকে ভালোবাসিস না শোনার চেয়ে আমার মরে যাওয়া ভালো ছিল। না না রে মুন্না, ও কথা বলিস না। তুই মরে গেলে আমিও তো বাঁচব না। এতদিন তুই আমার সাথে মিশেও আমার মনের ভাষা বুঝতে পারিসনি, আমাকে মুখে বলতে হবে ভালোবাসার কথা। আশা, আমি তোকে খুব ভালোবাসি মুন্না। আমার পৃথিবী একদিকে আর তুই একদিকে। নাচের তালে পাগলা প্রেমে লাগলো।
আল্লাহ তুমি জানেরি জান অন্তর ও আসমানে তুমি পূর্ণিমারি চাঁদ মাশাআল্লাহ হায় মাশাআল্লাহ তুমি জানেরি জান অন্তর ও আসমানে তুমি পূর্ণিমারি চাঁদ নাও নিয়ে যাও সব যা কিছু নে আর আর তো পাবে না এ চান্স উথাল পাথাল মনে সেই ছোঁয়াতে এসো না করি তোমাদের জন্য সোনারগাঁ থেকে কেক এসেছে সোনারগাঁয়ের কেক জলদি নিয়ে আসো কি নরম মনে হয় কেক খাইলাম না তুলা খাইলাম সোনারগাঁয়ের কেক সোনা দিয়া বানাইছে আরে সোনা দিয়ে বানালে তো শক্ত লাগতো তোলার মতো হলো কেমন করে দামি কেক তো ভালো হবে নাও কিসের কেক খাও খাবার পর বলছি না মুন্না ভাই কেক নিলাম কিন্তু না জেনে কিছু খাওয়া ঠিক হবে না ঠিক হবে না আগে বলো কিসের কেক তারপর খাবো ঠিক কথা বলো কিসের কেক জন্মদিনের কেক Happy birthday to Shima, happy birthday to you, happy birthday to Shima. আরে আমার জন্মদিন না, জুলির জন্মদিনের কেক। জুলির জন্মদিনের কেক তুমি দিচ্ছ কেন? তবে তুমি কি ভেবেছো জুলি তোমাদের মতো লোকদের নিজের হাতে কেক দিবে? কেন? জুলির হাতে ঘা আছে নাকি? হাতে ঘা না, জুলির শরীরে প্রেস্টিজ আছে। জুলির হাতে কিছু পেতে হলে জুলির মতো নাম্বার ওয়ান হতে হয় নাম্বার টু লোকদের জুলি নিজের হাতে ভিক্ষাও দেয় না নাম্বার ওয়ান আর নাম্বার টু বলে কিছু নেই সবাই সমান আর যদি সবাইকে সমান ভাবতে না পারো তাহলে তোমার কেক কে থু গুড বাই আজকাল ভিকারিকে নিজের হাতে টাকা উঠিয়ে না দিলে ভিকারিও ভিক্ষে নেয় না আর তোমরা শিক্ষিত ছেলে মেয়ে হয়ে কোন অহংকারী মেয়ের জন্মদিনের কেক কি খাবে প্রশ্নই ওঠে না তোমার জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বলছি শরীর থেকে অহংকারীর পোশাকটা খুলে ফেল নইলে ভিকারিও তোমাকে করুণা করবে না মানে তোমার এই নাম্বার ওয়ানের অহংকারের দেমাকটা আমি ভেঙে গুড়িয়ে দেব গাড়ি চলে না চলে না চলে না জুলি কেক মাই ডিয়ার সিস্টার এই দেখ তোর জন্য হোটেল রেডিসন থেকে স্পেশাল অর্ডার দিয়ে কত বড় একটা কেক বানিয়ে এনেছি এনে বুই তোর লিগার সবচেয়ে লেটেস্ট মডেলের গাড়ি 2011 1,70,00,000 টাকার গাড়ি তোর জন্মদিনের গিফট Thank you.
জুলির কি হয়েছে? জুলি কি হয়েছে বইন? ক কি হয়েছে? তোর মুখ কালো দেখলে আমার বুকের ভিতর ভূমিকম্প শুরু হয়। ক কে তোর কি কইছে? ক কেউ কিছু বলেনি ভাইজান, আর তোমাকে বলার মতো কিছু হয়নি। যেটা হয়েছে সেটা একান্ত আমার নিজের ব্যাপার, আমি নিজেই সেটা দেখব। আই এম সো টায়ার্ড, লিভ মি অ্যালোন। নাম্বার ওয়ান আর নাম্বার টু বলে কিছু নেই, সবাই সমান। আর যদি সবাইকে সমান ভাবতে না পারো তাহলে তোমার কেককে থু। আজকাল ভিকারিকে নিজের হাতে টাকা উঠিয়ে না দিলে ভিকারিও ভিক্ষে নেয় না, আর তোমরা শিক্ষিত ছেলে মেয়ে হয়ে কোনো অহংকারী মেয়ের জন্মদিনের কেক কি খাবে? প্রশ্নই ওঠে। শরীর থেকে অহংকারীর পোশাকটা খুলে ফেলে, নইলে ভিকারিও তোমাকে করুণা করবে না। তোমার এই নাম্বার ওয়ানের অহংকারের দেমাকটা আমি ভেঙে গুড়িয়ে দেব। মিয়া ভাই, আমাগো দেশের বাঙালি পোলা এবার জয় করে ফেলাইছে। আপনি কি কাউরে খুঁজতেছেন? এখানে মুন্নাদের বাসা কোথায়? মুন্না? হ্যাঁ, মেডিকেল কলেজে পড়ে। ও, রিকশাওয়ালা সামাদ মিয়ার পোলা? রিকশাওয়ালা? রিকশাওয়ালা সামাদ মিয়া? কিন্তু মুন্না তো বাড়িতে নাই, কলেজে গেছে। ওই তো মুন্নার বাবা আইতাছে। হ্যাঁ, আপনি সামাদ মিয়া, মুন্নার বাবা? নাম ঠিকই কইছেন, সামাদ মিয়াই আমার নাম, কিন্তু মুন্নার বাবা না। কিন্তু আমার যে মুন্নার বাবা সামাদ মিয়াকে খুব দরকার। আপনি ভুল করতেছেন। শুনুন, মুন্না মেডিকেল কলেজে অ্যাক্সিডেন্ট করেছে। কি কইলেন? মুন্না অ্যাক্সিডেন্ট করতে? হ্যাঁ, কিন্তু তা আপনাকে বলে কি হবে? মুন্নার বাবা সামাদ মিয়াকে দরকার, ওনাকে কোথায় পাবো বলতে পারেন? মা, আমি মুন্নার বাবা, কিন্তু গরিব রিসকালা বইলা এই কথা কারো কই না। আমার মুন্না এখন কোথায়? হাসপাতালে, আহত অবস্থায় মুন্না শুধু বাবা বাবা করছে। আমি ঠিকানা নিয়ে চলে এসেছি। করবই তো, ওর তো বাবা ছাড়া আর কেউ নাই। তাহলে তাড়াতাড়ি চলুন আমার সাথে, না হলে বিপদ হতে পারে। মারে, যাইতে আমার মনটা ছটপট করতেছে। ওই ছেলে ছাড়া আমার আর কেউ নাই রে মা। মা, তুমি আমার কথা দাও মা, আমি যে মুন্নার বাবা এই কথা কলেজে কারো কইবা না? না বলবো না, আসুন। ওহো, আমার গাড়ি তো গ্যাস শেষ হয়ে গেছে, আপনি রিক্সা নিন, অতি চড়েই আমি যাব। আচ্ছা ঠিক আছে। হ্যালো আফজাল ভাই, আমার গাড়িটা চিটিপাড়া বস্তিতে, ড্রাইভারকে পাঠিয়ে নিয়ে যেও। হ্যাঁ, ওকে। সত্য ঘটনা, আমি যতবারই ফাইনাল পরীক্ষা দিতে গেছি, থিসিস জমা দিতে গেছি, ততবারই আমার একটা না একটা অসুখ হয়েছে। কই মুন্না? কই কিরে, কাকে নিয়ে এলি? একজন রিকশাওয়ালা, তবে তার আরো একটা পরিচয় আছে। আরো একটা পরিচয়? হুম, আসুন চাচা, আসুন চাচা। এরা সবাই আপনার ছেলের সহপাঠী, আর উনি তোমাদের সবার ক্লাসমেট মিস্টার মুন্নার জন্মদাতা পিতা, মানে বাবা। মুন্নার বাড়ির ঠিকানা খুঁজতে গিয়ে তার প্রোফাইল খুলে দেখি লেখা তার বাবার নাম রাশিদুজ্জামান খান, বিজনেসম্যান। এসব তুমি কি করতেছো মা?
বিজনেসম্যানের আড়ালে একজন সামান্য রিকশাওয়ালার ছেলের পরিচয় লুকিয়ে আপনার স্বনামধন্য ছেলে ডাক্তারি পড়ছে। না না, মিথ্যা কথা, আমি মুন্নার বাবা না। জীবনে তিন কাল গিয়ে তো এক কাল আছে, কবরও এক পা দিয়ে রেখেছেন, তারপরও এত বড় মিথ্যা কথা বলতে আপনার লজ্জা করে না? তুমি আমার মায়ার মতো হইয়া আমার সাথে তুমি এত বড় ছলনা করলা বা? ছলনা করিনি, সত্য প্রকাশ করেছি। আপনার ছেলে আমাকে অপমান করেছিল, আমার কেকে থুতু ছিটিয়েছিল, তখন তার বুঝিনি এই রিকশাওয়ালার ছেলের পেটে সোনারগা হোটেলের কেক হজম হয় না। রিকশাওয়ালার ছেলে এতে লজ্জার কিছু নেই, কিন্তু পিতৃ পরিচয় লুকিয়ে রাখা শুধু লজ্জা না, ভয়ঙ্কর শাস্তিযোগ্য অপরাধ। না না, ও কিছু লুকায় নাই, সব আমি লুকাইছি। মা, আমি হাত জোর করে তোমার কাছে মিনতি করতেছি, তোমার যা শাস্তি দিতে হয় তুমি আমারে দাও, মুন্নারে কিছু বলো না। মন পাচ্ছি, একটা সামান্য রিকশাওয়ালা হয়ে আমার হাত ধরা সাহস কি করে হলো? জোরে! তুমি আমার বাবাকে অপমান করছো, আমার বাবাকে। না বাবা, না না, ধনীর সন্তানের গায়ে গরিবের হাত তুলতে নাই। ধনী? কিসের ধনী বাবা? যারা মানুষকে সম্মান করতে জানে না তারা ধনী না, তারা গরিবের চেয়েও গরিব কাঙাল। যারা বাবার মতো একটা মানুষকে অপমান করে তাদের মতো দরিদ্র এই পৃথিবীতে আর কেউ নেই। মিস জুলি, টাকা দিয়ে মানুষ বড় হয় না, ব্যবহারে মানুষ বড় হয়। আজ তুই যে ব্যবহার আমার বাবার সাথে করেছিস তাতে প্রমাণিত হয়েছে তুই একটা ছোট। বাবা না করেছে, নইলে তোর ওই মুখ আমি ভেঙে দিতাম। শোনো বন্ধুরা, হ্যাঁ হ্যাঁ, আমি রিক্সাওয়ালার ছেলে, এটা আমার লজ্জার নয়, আমার গর্বের। কিন্তু বাবা এই তথাকথিত সমাজের দিকে চেয়ে সেই পরিচয় গোপন রাখতে চেয়েছিল, কিন্তু আজ আমি সোচ্চার কণ্ঠে বলছি, ইয়েস ইয়েস, আই অ্যাম দ্য সান অফ এ রিক্সাওয়ালা। বলো তোমরা, বলো, রিক্সাওয়ালার ছেলে হওয়া কি অপরাধ? রিক্সাওয়ালা ইজ নট এ ম্যান, রিক্সা চালায় বলে সে কি মানুষ না? আমার বাবাকে লজ্জা দিতে চেয়েছে এই মূর্খ মেয়ে। আরে, এই লজ্জা আমার বাবার নয়, এই সমাজের, যেখানে এক গরিব মানুষের স্বপ্নকে বাস্তবায়ন করতে তাকে মিথ্যা বলতে হয়। না বাবা, না, তুমি কাঁদবে না, এই কান্নাই সমাজের প্রাপ্য, তোমার না। চলো বাবা, আজ আমি বুক ফুলিয়ে শহরের সবাইকে বলবো আমি রিক্সাওয়ালার ছেলে। হ্যাঁ, আমি রিক্সাওয়ালার ছেলে। ওঠো, আজ আমি রিক্সা চালাবো, ওঠো। রিক্সাওয়ালা, রিক্সাওয়ালা, রিক্সাওয়ালা ভাই,
অপমানে অবহেলায় যাকে ছোট করো দেখো তারি ঘরে ছিলে হবে অনেক বড়। অপমানে অবহেলায় যাকে ছোট করো দেখো তারি ঘরে ছিলে হবে অনেক বড়। রোদ ঝড় বৃষ্টিতে ঘুরে ঘুরে পথে পথে প্যাডেল মেরে জীবনটা চালাই, রিক্সাওয়ালা 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 ভাই, আমি রিক্সাওয়ালা 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 ভাই। যাবে শত ব্যথা ছেলে মানুষ হলে, স্বপ্ন এমন দেখি যখন দু চোখ ভেজে জলে। মুছে যাবে শত ব্যথা ছেলে মানুষ হলে, স্বপ্ন এমন দেখি যখন দু চোখ ভেজে জলে। পৃথিবীতে বাবার মতো আছে কেবা, সেই বাবারই করব সেবা আর তো যাওয়া নাই। রিক্সাওয়ালা 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 ভাই, আমি রিক্সাওয়ালা 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 ভাই। তোমরা থাকো উপর তালায় নিচে নজর নাই, কেন রিক্সাওয়ালা বলে তাকে ঘৃণা করো ভাই। সেও তো মানুষ তোমারই মতো, যে কথাটি ভুলেছ তোমরা সবাই। রিক্সাওয়ালা 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 ভাই, রিক্সাওয়ালা 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 ভাই, রিক্সাওয়ালা 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 ভাই, রিক্সাওয়ালা 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 ভাই। তুমি আমার বাবাকে অপমান করছো, আমার বাবাকে। না বাবা, না না, ধনীর সন্তানের গায়ে গরিবের হাত তুলতে নাই। ধনী? কিসের ধনী বাবা? যারা মানুষকে সম্মান করতে জানে না তারা ধনী না, তারা গরিবের চেয়ে গরিব কাঙাল। ধর ধর, দেখছস তল্লিগা কত সুন্দর সুন্দর খেলনা আনছি, তুই খুশি হয়েছিস বইন? ভাইজান, এসব খেলনা নিয়ে খেলার বয়স কি আমার আছে? না তা অবশ্য নাই, তো কয়দিন ধরে দেখতেছে আমার বইনের মন খুব খারাপ, তাই ভাবলাম। আচ্ছা তোর কি হয়েছে কত বইন? ভাইজান, মুন্না নামের একটা ছেলে আমাকে থাপ্পড় মেরে অপমান করেছে। ভাইজান আমার কথা শোনো, ভাইজান না কিছু না, কেউ কিছু বলেনি ভাইজান।
এমনি মন ভালো লাগছে না খেলনাগুলো এনে ভালোই করেছো খেললে ভালো লাগবে খেল তুই খেল আমি তোর লাগে নুরুজ বানিয়ে লই আহি না এত সহজে মুন্না মরে গেলে অপমানের যন্ত্রণা মিটবে না ও জানবেও না কে ওকে মেরেছে কেন মেরেছে সুতরাং ভাইজানকে কিছু বলা যাবে না অন্য কাউকে দিয়ে কাজটা করাতে হবে আপনি আমাকে এখানে আসতে বলেছেন আপনি না তুমি তুমি হ্যাঁ তুমি আমাকে তোমার পছন্দ হয়েছে শুনে দারুণ খুশি হয়েছিলাম কিন্তু কিন্তু কি কিন্তু একটা ছেলে আমাকে থ্রেট করেছে আমি যদি তোমাকে বিয়ে করি তাহলে সে আমাকে মেরে ফেলবে ডার্লিং ডার্লিং হ্যাঁ তুমি আমার ডার্লিং আমি তোমাকে ভালোবাসি কিন্তু ওই মুন্না ওই মুন্নাকে আমি শেষ করে দেব না না শেষ করতে হবে না শেষ করতে হলে তো ভাইজানকে বলতাম সেই শেষ করে দিত তুমি তাকে মারবে মেরে পঙ্গু করে হাসপাতালে শুয়ে রাখবে যাতে তোমার হাত ধরে আমি ওর সামনে গেলে মুন্না যন্ত্রণায় জ্বলতে থাকে ওকে ডার্লিং তো নোটটা একটু দিস তো ঠিক আছে আমারও লাগবে কিন্তু আচ্ছা বাবা এই তোদের মধ্যে মুন্না কে ধর আমি মুন্না তোর কি দরকার তোকে মেরে পঙ্গু করে হাসপাতালে শোয়াবো আরে রাখ মার্কি ফুটপাতে সস্তা মাল যে দিয়ে দিলি আর নিয়ে গেলাম মারের একটা কারণ লাগে মার দেয় শত্রু শত্রুকে তোর সাথে তো আমার কোনো শত্রুতা নেই তবে তুই আমার হাতে মার খাবি কেন আমার সাথে তোর শত্রুতা নেই কিন্তু তুই আমার ডার্লিং জুলিকে থ্রেট করেছিস ও তুই তাহলে জুলির ভাড়া করা কুত্তা মামু কুত্তা রে কি খাওয়ান দিমু পাইদা নিল লোকে আড্ডি তাহলে নে খা এই বদমাশগুলারে হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করো যাও এদিকে জুলির সাথে তোর লাগাটা ঠিক হয়নি ওরা বড় লোক অনেক টাকা আছে তোর কোনো ক্ষতি করতে পারে তাই বলে আমার বাবাকে অপমান করবে আর আমি কিচ্ছু বলবো না না তা বলছি না মানে তোর যদি কিছু হয় ভাবিস না আশা আমার কিচ্ছু হবে না আমার বাবার দোয়া আছে আমার সঙ্গে চল চল মুন্নার ফাইলটা আমাকে দাও তো মুন্নার ফাইল নেই ম্যাডাম তবে মুন্নার হাতে মার্কা ও ছেলেদের ফাইল আছে এই যে মিস্টার কাকুনের ফাইল আহা অমন টেনশন করলে হার্ট ফেল করে মারা যাবে
তখন তোমার এই পাঠানো কুকুরদের চিকিৎসা করতে পারবে না। এই যে কাকনের এক্সরে প্লেট, হাড়গোড় ভাঙেনি, ধরো। কি বলতে চাও তুমি? না, তোমার মতো বুলবুলি খানকে আমার কিচ্ছু বলার নেই, শুধু ছোট্ট একটা ইনফরমেশন দিচ্ছি। কুকুর দিয়ে কখনো বাঘ শিকার করা যায় না। যাও, ওদের জন্য আপেল কমলা নিয়ে এসো। তোমার ডার্লিং কাকনের আহত জায়গায় মলমের কাজ করবে। গাড়ি চলে না, চলে না, চলে না রে গাড়ি, চলে না। তোমাকে আমি এমন শিক্ষা দেব যাতে ট্যালেন্ট দেখে স্যারের কলম পাওয়া তো দূরের কথা। এই মেডিকেল কলেজে তোমার ঢোকা বন্ধ হয়ে যাবে। ও ওরে ওরে বাবা রে, মরে গেলাম রে। ও ওরে বাবা রে, ব্যথা। কিসের ব্যথা? আরে প্রেমের ব্যথা, মরে যেতেছি। সাবধান, আরে সাবধান। আচ্ছা দেখতেছি। আরে দেখলে কি সইব না, রোগীর কাছে নার্স থাকলে কোনো দোষ নাই। আরে তুমি তো রোগী না, তোমার লেগে রোগী হয়েছি। আমার প্রেম রোগে ধরছে, তুমি যদি ঔষধ না দাও আমি বিষ খাবো। বিষ খাইবা? হাসা, হ বিষ খামু। এই হানি ইঁদুর মারার ওষুধ আছে, আমি আইনা দেই, তুমি খাও। বিষ দিবা আমারে? হ, তুমি বিষ খাইয়া মরবা। সবাই জানবো আমার ভালোবাসা না পাইয়া তুমি মরে গেছো। সব পেপারে টিভিতে খবর দিব, সারা দেশে আমার নাম ছড়াইয়া পড়বো। হাসাই যদি আমার ভালোবাসা থাকো, আমি বিষাই না দিই, তুমি খাইয়া মরো। অন্তত পক্ষে মইরা আমার নামটা কইরা দিয়া যাও। আমি মরি আর তুমি নাম করবা? রাগ কইরো না, এই দেশে তো এইটাই হয়। বাচ্চা থাকে কোনো নাম নাই, মইরা গেলে কত নাম, ক্যামেরা সাংবাদিক সব সুট্টাহি। আমি তোমার ভালোবাসা চাই না, সরো। উরি আল্লাহ রে, কি ভালোবাসছিলাম রে, আমি ভালোবাসা চাই না দায়িত্ব না ভিজাতে। আরে ভাই আমি শোন না, ওই যে পিছনে টাকায় দিতে সরে থামাও। উরি আল্লাহ রে, কি হয়েছে সিস্টার? ওই ব্যাটারে প্রেমের ভূত ধরছে, ভূত ছাড়াই যদি আসে না। আমি বাঘ হয়ে সারা জীবন ছাত্রদের বিড়াল বানিয়ে রেখেছি, আর আজ আমি নিজেই বিড়াল হয়ে গেছি, কিন্তু তাতে আমার একটুও ক্ষোভ নেই। শিক্ষক যদি ছাত্রের কাছে হারে তবে তা লজ্জার না, গৌরবের। কোন ট্যালেন্টেড স্টুডেন্ট না পেয়ে যে কলমটা আমি দীর্ঘ 20 বছর কাউকে দিতে পারিনি, সেই কলমটার প্রাপক আমি পেয়ে গেছি। আর সে হচ্ছে আসাদুজ্জামান মুন্না। আমি এখন প্রিন্সিপাল স্যারের কাছ থেকে কলমটা গ্রহণ করার জন্য আসাদুজ্জামান মুন্নাকে মঞ্চে আহ্বান করছি। থ্যাংক ইউ স্যার। তুমি আমার চোখ খুলে দিয়েছো, আই এম রিয়েলি প্রাউড অফ ইউ মাই সান। থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। তুই তো পরাজিত হসনি, জয়ী হয়েছিস। জয়ী? হ্যাঁ,
তুই তো এমন একজনকেই খুঁজছিলি যে নাম্বার ওয়ান হবে, যার গলায় তুই বিয়ের মালা পরাবি। মুন্না তো সেই নাম্বার ওয়ান ছেলে। মুন্নাকে তুই আপন করে নে তোর ভালোবাসা দিয়ে, নইলে সারা জীবন তোকে কুমারী হয়ে কাটাতে হবে। নাম্বার ওয়ান হবে তোর স্বামী, তোর হারানোর সম্মান আবার ফিরে আসবে। মা, এই আংটিটা আমার বিয়ের আংটি। এই আংটিটা মুন্নার মায়ের যত্ন করে তুইলা রাখছিল। মুন্নার বিয়ের সময় এটা পরায়া মুন্নার বউরে ঘরে আনবো বইলা। মুন্নার মা নাই আয়, আমি তোমার বরণ করতেছি মা। নে মুন্না, আংটিটা বৌমারে পরায়া দি। আলহামদুলিল্লাহ আসবো। শুনেছি মানুষ সোনার চামচ মুখে নিয়ে জন্মায়, কিন্তু দেখলাম জন্মানোর পরেও মানুষ সোনা হয়ে যায়। নইলে এক রিক্সাওয়ালার পোলারে আমা গো আপা কেন পছন্দ করবো? এই বেটা তুই কে? আরে খেইপেন না স্যার, আমি জুলি আপার বাড়ির কেয়ারটেকার। জুলি স্যার, একবার এক রাজকুমারী ইন্ডিয়া বেড়াইতে এসেছিল, আইসা গোপালের ঘোড়া গাড়িতে ঘুরছে, ব্যাস গোপালের কপাল খুলে গেছে। দেশে গিয়া রাজকুমারী গোপালের লেগে অনেক উপহার পাঠাইছে। গোপালের কপাল স্যার আপনার, জুলিয়াপা আপনার লেগে অনেক উপহার পাঠাইছে। এই নিয়ে এসো নিয়ে এসো নিয়ে এসো। এই ব্যাগে আপনার পারফিউম, টাই, ঘড়ি, জুতা ইত্যাদি। আর এইটাতে আপনার জন্য বিভিন্ন রঙের সুট, আপনার যখন যেটা পছন্দ সেটা পড়বেন, তাই সব পাঠায়। আপনি নাম্বার ওয়ান হইছেন দেখা আপা বলছেন, এইখান থেকে একটা স্যুট পইরা আজ রাত ৮টায় হোটেল রেডিসনে আসবেন। আপা আপনার সাথে ডিনার করার জন্য সেইখানে অপেক্ষা করবে। ইমার্জেন্সি দেখা, আপনার বাসায় গিয়া আপনারে না পায়া মানুষজনের কাছে জিগায়া এই ঠিকানায় আয়া পড়ছি। জানেন চুলি আপার বিয়ার কত বড় বড় সম্বন্ধ আছে, সব দুই নম্বর বইলা তাড়ায় দিছে। এখন আপনি এক নম্বর হয়েছেন বইলা আপনার পছন্দ করছে। চান স্যার, চান্স মানুষের জীবনে একবারই আসে, সেইটার কাজে লাগাইতে হয়। এই চলো আসি স্যার। দাঁড়ান মুন্না, এসব ফিরে আদে। না বাবা, এগুলো ওকে ফেরাবো না, আমি রেডিসন হোটেলে যাব। আপনি ডিনার সার্ভ করবো? না এখন না, গেস্ট এলেই আমি বলবো। ওকে ম্যাডাম। ওয়াও, তোমাকে এটা দারুণ লাগছে মুন্না। যতই মানুষ বলুক ব্যবহারী মানুষের পরিচয় ভুল, কমপ্লিটলি রং। মানুষের আসল পরিচয় হচ্ছে তার ড্রেস, ড্রেসে মানুষকে পরিবর্তন করে দেয়। এখন তোমাকে দেখে কেউ বলতেই পারবে না ইউ আর এ সান অফ রিক্সাওয়ালা। এখানে মানুষ আছে, আমি সেই মানুষকেই তোমার ড্রেস খুলে তোমার আসল রূপটা দেখিয়ে দিচ্ছি। যতই কোটি টাকা ড্রেস পরে নিজের নোংরা দেহটাকে ঢাকতে চেষ্টা করো না কেন, একদিন তোমার নোংরা মনের দুর্গন্ধ সবাই টের পেয়ে যাবে। মিস বুলবুলি খান, ড্রেস লন্ড্রিতে ধুয়ে পরিষ্কার করা যাবে,
কিন্তু তোমার মনের ময়লা কোন লন্ড্রিতে পরিষ্কার করা যাবে না। আই লাভ ইউ মুন্না, আমি তোমাকে ভালোবাসি, তাই তোমাকে আমার স্ট্যাটাসে আনতেই পোশাক পাঠিয়েছিলাম। ভালোবাসা কোনো স্ট্যাটাস দিয়ে হয় না জুলি, ভালোবাসা মন থেকে হয়, আর মনকে সাজাতে দামি পোশাকের দরকার হয় না। আমার এই বুকে যত ভালোবাসা ছিল সব আমি আশাকে দিয়ে বুক খালি করে ফেলেছি। উচ্ছিষ্ট কিছু নেই যে কুকুর বিড়ালকে দেব। নো, এ হতে পারে না। আমি জীবনে যা চেয়েছি তাই পেয়েছি, ওই একটা দুটাকার মেয়ে আশা আমার কাছ থেকে তোমাকে ছিনিয়ে নিতে পারে না। তোমার কোটি টাকার ভালোবাসার চেয়ে আশার দুটাকার ভালোবাসা আমার জীবনের সবচেয়ে দামি। আমি আশাকে ভালোবাসি, আর সেই ভালোবাসা তুমি কোটি কোটি টাকা দিয়েও কিনতে পারবে না। ক্লিয়ার? আমি তোমাকে ভালোবাসি, তুমি শুধুই আমার। এখানে 1 কোটি টাকা আছে, এ টাকা তোমাকে আমি দয়া করে দান করছি না, তোমার সাথে সওদা করছি, আই মিন বিজনেস। এই টাকা নিয়ে তুমি মুন্নার জীবন থেকে সরে যাবে। মুন্নার ভালোবাসা তোমার কাছ থেকে কিনে নিলাম, আর কোনো দিন ওর সাথে তুমি মিশবে না। ক্লিয়ার? ইয়েস ক্লিয়ার। তবে তবে কি টাকা কম হয়ে গেছে? না না, গরিবের ভালোবাসার 1 টাকা দাম নেই, সেখানে 1 কোটি টাকা। টাকা কম না, টাকা বেশি হয়ে গেছে। তোমাকে যেদিন প্রথম দেখেছিলাম ডাক্তারকে সন্ত্রাসীরা খুন করতে দেখে মজা পাচ্ছিলে, এই হাসি আমার পাচ্ছে। হোয়াট ডু ইউ মিন? আই মিন টু সে দ্যাট ইউ আর অ্যান ইডিয়েট, মানে বোকা। টাকা নিয়ে না হয় আমার ভালোবাসা তোমার কাছে বিক্রি করলাম, কিন্তু আমার প্রতি মুন্নার ভালোবাসা তো টাকা দিয়ে তুমি কিনতে পারবে না। নট ফর সেল। টাকা দিয়ে ভালোবাসা কিনিয়ে বলা বিজনেস ম্যাগনেট, এই টাকা সযত্ন নিয়ে যাও। আমাদের কাছে টাকা নেই, তাই টাকার মূল্য আমরা বুঝি না। তোমাদের সবকিছুই টাকা, এই টাকা চলে গেলে তোমাদের ফুটানিও চলে যাবে, পায়ের তলা থেকে মাটি সরে গিয়ে আছড়ে পড়বে মাটিতে। এই হাত তোমার মতো ধনীর নরম মোমের হাত না, এই হাত খেটে খাওয়া মানুষের হাত। হাড়ি পাতিল মেজে কাপড় কেটে ঘর ঝাড়ু দিয়ে শক্ত হয়ে গেছে। এই হাত যদি তোমার গায়ে ওঠে তবে তোমাকে খুঁজতে তোমার ভাইজানকে হাসপাতালে যেতে হবে। এই টাকা দিয়ে তোমার ভাইজানকে বলো তোমার জন্য বাজার থেকে কোনো কেষ্ট কিনে ভালোবাসার পুতুল খেলা করতে। নাও, আই সেড গেট আউট। মা, গৃহস্থের বাড়ি থেকে একটু কিছু মুখে না দিয়ে গেলে অমঙ্গল হয়। পাপা একজন বিশাল অ্যাক্সিডেন্ট করেছে, হাসপাতালে নিতে হবে। দেখি দেখি আঙ্কেল, ভাই উনি আমার আঙ্কেল, ওনাকে আমার গাড়িতে তুলে দিন, একটু জলদি করুন প্লিজ, তাড়াতাড়ি করুন তাড়াতাড়ি। বাবা বাবা বাবা, এখন আর ভয়ের কিছু নেই, যেসব জায়গায় কেটে গিয়েছিল ওগুলো সেলাই করে ব্যান্ডেজ করে দেওয়া হয়েছে, ব্যথার ইঞ্জেকশনও দিয়ে দিলাম। আপনাকে অনেক ধন্যবাদ ডাক্তার সাহেব। না মা, আমি তো আমার ডিউটি করেছি মাত্র,
সব ধন্যবাদ জুলির প্রাপ্য। জুলি ডাক্তার আঙ্কেল, ক্লিনিকের সব বিল আমি পরিশোধ করে দিয়েছি, আর আপনি যে ওষুধগুলো বলেছিলেন সেগুলো নিয়ে এসেছি। ধন্যবাদ দিতে হলে ওকে দিন। পেশেন্টকে দ্রুত এখানে আনা, ভর্তি করা, রক্তের জোগাড় করা, ওষুধ আনা সব ওই করেছে। বলতে পারেন জুলির জন্যই আপনার বাবা বড় রকমের ক্ষতির হাত থেকে বেঁচে গেছেন। ওর জন্য বাবা বেঁচেছে নাকি ওই বাবাকে অ্যাক্সিডেন্ট করেছে? না রে বাবা, ও অ্যাক্সিডেন্ট করবো কে? ডাক্তার সাহেব যা কইছে ঠিকই কইছে রে মুন্ডা, ওর জন্যই আমি এই যাত্রায় ভাইসে গেছি রে বাবা। আঙ্কেল, ওর তো কোনো দোষ নেই, সব দোষ আমার। আমি সেদিন আপনার সাথে যে দুর্ব্যবহার করেছি, তারপরে মুন্না কেন? কেউ বিশ্বাস করবে না যে আমি আপনাকে বাঁচিয়েছি। আমি আসলে সেদিন বুঝতে পারিনি আঙ্কেল, আপনি আমাকে ক্ষমা করে দিন। আপনি আমাকে ক্ষমা না করলে আমি নিজের বিবেকের কাছে সারা জীবন অপরাধী হয়ে থাকবো। সীমা, তুমি একই করতেছো। এমনিতে আজ আমি তোমার কাছে অনেক ঋণী হয়ে গেছি রে মা। আপনি এমন ভাবে বলবেন না আঙ্কেল, আসলে ছোটবেলায় বাবা মা মারা গেছে, তাই বুঝিনি একজন বাবা ও মায়ের সম্মান সন্তানের কাছে কত বড় ব্যাপার। আমি আমি সে সম্মান নষ্ট করেছি, অন্যায় করেছি। আপনি আমাকে ক্ষমা না করলে আমার পাপের প্রায়শ্চিত হবে না আঙ্কেল। আমি তোমারে ক্ষমা করে দিছি রে মা। যদি সত্যি আমাকে মন থেকে ক্ষমা করেন, তাহলে আমি আপনার কাছে আজ একটা অনুরোধ করব। অনুরোধ? হ্যাঁ আঙ্কেল, অনুরোধ। বলুন বলুন, আপনি আমার এই অনুরোধ রাখবেন? তোমার মতো ধনীর অনুরোধ কি এই গরিব রাখতে পারবো রে মা? পারবেন পারবেন আঙ্কেল, এই গরিব বড় লোকের কোনো ব্যাপার না, এ হচ্ছে বন্ধুত্বের ব্যাপার, আর বন্ধুত্ব কোনোদিন গরিব বড় লোক দেখে না। বন্ধুত্ব? আমার বড় ভাই আমাকে এমন করে মানুষ করেছেন যে আমি কারোর সাথে মিশতে পারিনি, আমার কোনো বন্ধু নেই, তাই তো আমি জেদি হয়ে উঠেছি। আপনাদেরকে বলুন আমাকে ক্ষমা করে ওদের বন্ধু করে নিতে। তোমার মতো মেয়ের সঙ্গে বন্ধুত্ব করা তো দূরের কথা, কথা বলাও উচিত না। চাচা, আপনি জানেন না ও বাসায় গিয়ে আমাকে থ্রেট করে এসেছে। হ্যাঁ করেছি, তখন বুঝিনি মানুষের ভালোবাসা পেতে হলে শত্রুতা নয় বন্ধুত্ব দরকার। আজ বুঝতে পেরে আমি ক্ষমা চেয়ে তোমাদের বন্ধু হতে এসেছি। কিন্তু আর কোনো কিন্তু না রে বাবা, মানুষ ভুল করতেই পারে, যদি না বোঝা ভুল করছে তুইও যদি আরে ভুল বোঝস সেটাও একটা ভুল। আসো আমি তোমাকে মিলা দিই, হাতটা দে মুন্না। আরে দে না রে বাবা হাতটা, আচ্ছা তোমার হাতটা দাও। আজ থেকে সবকিছু ভুলা, তোমরা সবাই বন্ধু। মুন্না তোমার বন্ধু? হ্যাঁ, এখন আমরা বন্ধু হয়ে গেছি, আর বন্ধুর জন্য এই কাজটা আমি লুকিয়ে করতে চাই, নইলে বন্ধু দয়া মনে করে মুন্না হয়তো এটা গ্রহণ করবে না। আপনি বলবেন এই স্কলারশিপটা বিদেশিরা এনজিও পাঠিয়েছে, ব্যাস এই কাজটুকু করে দেবেন। আর যদি না পারেন বলুন, আমি ভাইজানকে একটা ফোন করি। না না, ফোন করতে হবে না, তোমার ভাইজানের কল্যাণেই আমি এখানে প্রিন্সিপাল হয়ে এসেছি। আমি মুন্নাকে জানিয়ে দিচ্ছি ওর ইন্টার্নশিপ শেষ পর্যায়ে, এখন এফআরসিএস করার জন্য লন্ডন ইউনিভার্সিটি অফ সায়েন্স থেকে ও স্কলারশিপ পেয়েছে। তুই স্কলারশিপ পেয়েছিস? হ্যাঁ, প্রিন্সিপাল সাহেব আমাকে ডেকে খবর দিল লন্ডন ইউনিভার্সিটি অফ সায়েন্স থেকে এফআরসিএস করার জন্য আমাকে স্কলারশিপ পাঠিয়েছে। এই দেখ ওদের চিঠি। ভাইনা, তোমার কপালটা একটু খুললে দাও, আমার কপালের লগে ঘুষে দেখি কপাল খোলে কিনা। মুন্না, আশাকে ছেড়ে তুমি বিদেশ চলে যাবে? না, ওকে ছাড়া আমার যাবার ইচ্ছে নেই। দেরি হলো কেন? আর বলো না, রাস্তায় অনেক জ্যাম। কি খবর? খুব খুশি মুন্না স্কলারশিপ পেয়েছে। স্কলারশিপ? হ্যাঁ বন্ধু, লন্ডন ইউনিভার্সিটি অফ সায়েন্স থেকে এফআরসিএস করার জন্য মুন্নাকে স্কলারশিপ পাঠিয়েছে। সত্যি? হ্যাঁ, কিন্তু কিন্তু কি? কিন্তু মুন্না তোমাকে ছেড়ে যেতে চাইছে না। এরকম সুযোগ মানুষের জীবনে বারবার আসে না, আর সেই সুযোগ মুন্না
মুন্না তোমাকে ভীষণ ভালোবাসে আশা। এখন তুমি যদি মুন্নাকে উৎসাহ দাও তাহলেই মুন্নার বিদেশ যাওয়া হবে, ওর বাবার স্বপ্ন পূরণ হবে। ওকে, আমি যাই, তুমি ভাবো। কিরে, তোর আসতে এত দেরি হলো কেন? তুই বলিস স্কলারশিপ পেয়েছিস? হ্যাঁ, কিন্তু আমি যাব না। কেন? তোকে ছাড়া আমার ওখানে মন বসবে না। কিন্তু আমি চাই তুই যা। কি বলছিস তুই? আমাকে ছাড়া তুই দুই বছর? দুই বছর কেন, দুই যুগ আমি তোর জন্য অপেক্ষা করতে পারবো। কিন্তু কোনো কিন্তু নয় মুন্না, গরিবরা টাকার জন্য উচ্চশিক্ষা করতে পারে না, আর তুই এই সুযোগ পেয়ে তা ছেড়ে দিবি? না মুন্না, তা হতে পারে না। তুই যাবি? আশা, তুই না গেলে সবাই বলবে তোর জীবনটা আমি নষ্ট করে দিয়েছি। মুন্না, এই কলঙ্ক আমাকে দিস না। তুই এফআরসিএস ডাক্তার হয়ে আসবি, সবাইকে গর্ব করে বলবো আমার মুন্না বিলাত ফেরির ডাক্তার, তোর বাবার বুকটাও গর্বে ভরে উঠবে। এই মন প্রাণ সব তোর, তুই বড় হলে আমিও বড় হব মুন্না। যদি সত্যি আমাকে ভালোবেসে থাকিস তবে সে ভালোবাসার কসম দিলাম তুই বিদেশে যাবি। আশা, এ তুই কি কসম দিলি? তোকে ছাড়া বিদেশ গিয়ে আমি বড় হতে পারবো না। পারবি মুন্না, পারবি। আমি এখানে থাকিও আমার এই মন প্রাণ সব তোর কাছে থাকবে, আমি দূরে থেকেও তোর কাছে থাকবো, তোর বুকের ভিতর মন যেখানে সেখানে আমি থাকবো। ওখান থেকে কেউ আমাকে সরাতে পারবে না মুন্না, কেউ না, কেউ না, কেউ না।
তোমাকে দোলাও নিশ্বাস থেমে যাবে যদি তুমি আমাকে কাঁদাও আমার বুকটা আনন্দে ভরে গেছে রে বাবা তুই বিদেশ থেকে বড় ডাক্তার হয়ে আইলি যারা কইছিল তুই ডাক্তার হইতে পারবি না তাগো সামনে মুখ বড় করে কমু এই দেখে যাও শুধু ডাক্তার না আমার পোলা এখন বিদেশ ফেরো ডাক্তার গর্বে আমার বুকটা ভরেছে রে বাবা কিন্তু বাবা আমাকে ছেড়ে তুমি থাকতে পারবে পারবো রে বাবা পারবো বড় কিছুর লাগা ছোট ছোট কিছু ত্যাগ স্বীকার করতে হয় তোর লাগা আমার কষ্ট হইব কিন্তু সেই কষ্ট তো আনন্দের কষ্ট রে বাবা তোর প্ল্যান কখন আজ বিকাল পাঁচটায় তুমি কি করে জানলে আমি যখন তোমার বন্ধু হয়েছি তখন তোমার নারী নক্ষত্রের সব খবর আমার জানা কলেজে গিয়ে শুনেই আমি ভাইজানকে দিয়ে ফোন করালাম লন্ডনে তারা বললো পরশুর মধ্যে পৌঁছতে পারলেই এই সেমিস্টার তুমি ধরতে পারবে এর দেরি হলে আবার তিন মাস পর তিন মাস পরেই যেতাম আরে না না এত দেরি করা ঠিক হইব না ঠিক বলেছেন চাচা বিদেশিদের মর্জি কখন কি ডিসিশন নেয় কে জানে হয়তো বলে ফেলবে স্কলারশিপ ক্যান্সেল তাই ভাইজানকে বলে আমি তোমার পাসপোর্ট ভিসা ও টিকিট করে ফেললাম একদিনের মধ্যে আমার ভাইজানের ক্ষমতা তুমি জানোই তো তিনি আমার ফোন পে সব করে দিলেন কিন্তু টাকা চাচা এ কথা বলে আমাকে লজ্জা দিবেন না সব সময় তোর ক্ষতিই করতে চেয়েছি এখন বন্ধু হয়ে যদি বন্ধুর এই উপকারটুকু না করি তাহলে কিসের বন্ধু তুমি আমারে আবারও রেনে করে ফেলাইলা মা না চাচা আমি অনেক অন্যায় করেছি তার প্রায়শ্চিত্ত করার চেষ্টা করছি তোমার কাপড় চোপড় গুছিয়ে নাও আমি দুইটা এসে তোমাকে এয়ারপোর্টে নিয়ে যাব ও হ্যাঁ আসার কথা তুমি মোটেও ভেবো না আসার সময় আমি নিজে গিয়ে আশাকে নিয়ে আসব সত্যি মায়া অনেক বালা এভাবে কাঁদলে তোর গিয়ে লাভ নেই না না আমি কাঁদছি না মা কাঁদছি না বললেই কি আর কান্না চেপে রাখা যায় বন্ধু তুমি হ্যাঁ বন্ধু তোমাকে নিতে এলাম রাস্তায় যে জ্যাম তাড়াতাড়ি করো তুমি বসে চলি এই হয়ে গেছে তুমি যা করলে মা তার ঋণ কোনোদিন শোধ হবে না এ কোনো ঋণ নয় আন্টি এ হলো একটা কর্তব্য গরিব রিক্সাওয়ালার ছেলে বিদেশ ফেরত ডাক্তার হয়ে এলে আরো দশজন গরিব মানুষ উৎসাহিত হবে তবে তবে কি তবে সব ক্রেডিট তোমার তুমি যদি মুন্নাকে না বলতে মুন্না কিছুতেই যেত না রিয়েলি তোমার আর মুন্নার ভালোবাসার তুলনা হয় না মুন্না বিদেশ থেকে নাম্বার ওয়ান হয়ে এসে দেশ দশের মুখ উজ্জ্বল করবে ওর বাবার স্বপ্ন আর তোমার ভালোবাসা দুটোই সার্থক হবে আর কেঁদো না 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 আমি কাঁদছি না এ কি অবস্থা কাজল লেগে পুরো মুখ কালি হয়ে গেছে না তুমি তো গিয়ে দেখছি একটা ঘাপলা লাগাবে যাবার সময় তোমার কান্না দেখে মুন্না যদি আবার বিগড়ে বসে তাহলে ঘাটে এসে তরে ডুবে যাবে সব আশা ভরসা শেষ তাহলে আমি যাবো না এ তো কি বলছিস ঠিকই বলছি মা ওর বিদায় সময় আমি সামনে গেলে কান্না থামাতে পারবো না আর তখন যদিও না না আমি যাব না আমি যাব না আরে যাবে না কেন গিয়ে মনটাকে শক্ত রাখতে হবে ওর যাবার খবর শোনার পর থেকে মনে শক্ত পাথর চেপে রেখে আমি কান্না থামাতে পারছি না জুলি চলো আমি ওর সামনে যেতে পারবো না জুলি তার চেয়ে আমি পীর সাহেবের মাজারে গিয়ে ওর জন্য দোয়া করবো
আসি আন্টি। এসো মা। মাজারে? হ্যাঁ, ও তোমার জন্য দোয়া করতে পিসি সাহেবের মাজারে গেছে। সত্যি তোমারও আসার ভালোবাসা যত দেখছি তত রুদ্ধ হচ্ছে। রিয়েলি ও তোমাকে খুব ভালোবাসে মুন্না, বিদেশে গিয়ে ওকে আবার ভুলে যেও না। না না, ভোলার প্রশ্নই উঠতে পারে না। আসার সাথে ওর আংটি বদল হয়ে গেছে মা। তাহলে তো কোনো চিন্তাই নেই, যাও মন খারাপ করো না মুন্না। ভালোভাবে পাশ করে এসে আশার ভালোবাসা সার্থক করে ওর মুখে হাসি ফুটিয়ে দাও। আসি আসি বাবা। হায় বাবা, হে আল্লাহ, তুমি মুন্নাকে সহি সালামতে লন্ডন পৌঁছে দিও, লন্ডনের অবস্থান বিপদমুক্ত করে দিও। আল্লাহ ওর লেখাপড়া সার্থক করে দিও, ওর মনে শান্তি দিও আল্লাহ, শান্তি দিও। আমিন। নাও মা। মুন্না ঠিক মতো গেছে বন্ধু? বন্ধু? কে তোমার বন্ধু? আমি তোমার বন্ধু না, শত্রু। বন্ধুত্বের মুখোশ পরে তোমার কাছ থেকে তোমার মুন্নাকে আমি ছিনিয়ে নিয়েছি। এসব কি বলছো জুলি? ঠিকই বলছি, মনে আছে আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলেছিলাম আমার টাকার জোরে মুন্নার ভালোবাসা আমি ছিনিয়ে নেব? তাই নিয়েছি। আজ থেকে সবকিছু ভোলা, তোমরা সবাই বন্ধু। লন্ডন সায়েন্স কলেজের স্কলারশিপ? হ্যাঁ, সব ভেক মিথ্যে। যেমন করে ধান ছিটিয়ে মুরগিকে খাঁচায় ভরে, তেমনি করে টাকা ছিটিয়ে আমি মুন্নাকে আমার খাঁচায় ভরে লন্ডন পাঠিয়েছি। এবার আমি লন্ডন যাব, মুন্নার সাথে শুরু হবে আমার প্রেম কাহিনী। তুমি এ জীবনে আর কোনো দিন মুন্নার ছায়াও দেখতে পারবে না। বেঈমান, ভালোবাসা জয় করতে বেঈমানের পথে গেলেও কোনো দোষ হয় না। শুনুনি, নাথিং ইজ আনফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। আমি চ্যালেঞ্জে জয়ী হয়েছি আশা, টাকা দিয়ে মুন্নার ভালোবাসা আমি জয় করে নিয়েছি। বাহ বাহ মিস জুলি, তোমার অ্যাক্টিং এর তুলনা নেই, সুপার। সিনেমার ভিলেনও তোমার কাছে অভিনয়ে মার খেয়ে যাবে। মুন্না তুই যাসনি? না আশা, নিষ্পাপ মনের ভালোবাসা কোনো শয়তান শেষ করতে পারে না, আল্লাহ তাকে বাঁচিয়ে দেয়। আয়ারল্যান্ডের আগ্নেয়গির রগ্নুৎপাতের জন্য আকাশ কালো ধোঁয়ায় ছেয়ে গেছে বলে ফ্লাইট বাতিল হয়ে গেছে। লুক মিস জুলি, ভালোবাসা স্বর্গ থেকে এসে মনে বসবাস করে, সেই ভালোবাসা কোনো চক্রান্ত দিয়ে কেউ ভাঙতে পারে। মানে শত সুন্দর ভালোবাসার সাথে আল্লাহর রহমত থাকে, তাই শত সুন্দর ভালোবাসার জয় সব সময়ই হয়। তোমার ষড়যন্ত্রের নাটক দিয়ে তুমি আমার ও আশার ভালোবাসা কোনো দিনই ভাঙতে পারবে না। কমিশনার, তোর এত বড় সাহস, তুই আমার ফাইলে সই না কইরে ফেরত পাঠায় দিছ। তুই আনো শামশের খান্ডে চিনুস নাই, তরে আমি চিনা দিমু, আমি তোর হাত কাইটা ওই কাটা হাত দিয়া ফাইলে সই করায় নিমু। ইরফান জি ভাইজান। হায় ভাইজান, কি হইছে বোন, কি হইছে, কান্দাছ কে? বুঝছি মুন্না লন্ডন চুই লাগেছে বলে কান্দাস। আরে কান্দিস না, তোরে আমি লন্ডনে মুন্নার কাছে পাঠিয়ে দিব। না ভাইজান, মুন্না লন্ডন যায়নি। মুন্না লন্ডন যায় নাই? হ্যাঁ ভাইজান, ফ্লাইট ক্যান্সেল হওয়াতে মুন্না ফিরে আসে,
তাহলে কাচ্ছিস কেন? নেক্সট ফ্লাইটে চলে যাবে? না ভাইয়া, মুন্নার কোনোদিনও যাবে না। যাইবো না কেন? ভাইজান, মুন্না আশা নামের একটা মেয়েকে ভালোবাসে, ও আমাকে ভালোবাসে না ভাইজান। আরে তুই কান্দিস না বোন, কান্দিস না। মুন্না হাজারটা মায়েরে ভালোবাসুক তাতে কোনো অসুবিধা নাই, কিন্তু বিয়া একটাই করব, তোর লগেই মুন্নার বিয়া হইবে। ইরফান, জি ভাইজান, আসার ব্যবস্থা কর। ভাইজান, ওই কমিশনার গুলিমার কমিশনারের, আগে আমার বোন তারপর দুনিয়ার অন্য কাম। ওই আশারে আটকাইয়া মুন্নার হাতে নিতে হইব। যা আশারে তুই লান। তোকে দেখতে পরীর মতো লাগছে। বন্ধু, বিয়ে করছো তুমি, জান যাচ্ছে খাসি। বাবুর্চি, এই নাও তোমার লিস্ট, মিলে দেখো সব মালামাল আইছে কিনা। গুলির ভাই আমার আশাকে ধরে নিয়ে যাচ্ছে, তুমি ওকে বাঁচাও বাবা, তুমি ওকে বাঁচাও। Oh, my God.
জাদা তরে আমি কইছি আষাঢ়ে তুই রামতে আর তুই মুন্নার গুলি করছস তুই আনছিলাম ভাইজান হঠাৎ মুন্না এসে বাধা দেয় আমাদের লোকদের মেরে আশাকে বাঁচিয়ে নিয়ে যেতে চায় তখন বাধ্য হয়ে আমি আশাকে গুলি করি কিন্তু মুন্না আশাকে বাঁচাতে গিয়ে হাতে গুলি খায় তুমি আমার মুন্নাকে গুলি করেছো শান্ত হ শান্ত হ মানে আমার কথা শোন জলে পাগলামি করিস না পাগলামি করিস না ওই পাগলামি করিস इरफान जी डॉक्टर नाक जोली 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 अल्लाह শান্ত হ বোন তুই একটু শান্ত হ আমি মুন্নার কাছে যাব ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও ডাক্তার সাহেব আমার বোন আপাতত ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দিলাম আপনি মুন্নাকে নিয়ে আসুন নইলে কিন্তু বিপদ হতে পারে इरफान जी जे भावे पारो जे खान थेके पारो सब मुन्नारे खुजे बाहर करार चेष्टा कर
পাইছস আমার বইনের মুন্নারে পাইছস আরে আরে কথা কস না কেন মুন্নার খবর পাইছস পাই নাই ভাইজান তোরা আমার বইনের মুন্নার খোঁজা বাই করে আনতে পারলি না আমি আর বাঁচায় রাখুম না আর বাঁচায় রাখুম না আমার বইনে তুমি বাঁচাও আল্লাহ আমার বইনে তুমি বাঁচাও একমাত্র তুমি পারো মুন্নারে ফিরাইয়া আমার বইনে বাঁচাইতে আল্লাহ একটু দয়া করো আল্লাহ একটু হ্যালো 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 কে আমি মুন্না মুন্না বেঁচে আছিস কে ফোন করছে কে মুন্না হ্যালো মুন্না তুই বাইচা আসোস হ্যাঁ ভাইজান আর আমি ঠিক করেছি জুলিকে আমি বিয়ে করব আরে বিয়ের কথা পরে জলদি কর তুই কই আমি তোরে নিতে লোক পাঠাইতেছি দীপা ফোন অ্যান্ড ফ্যাক্স যাত্রাবাড়ি চৌরাস্তা এরফান মুন্না যাত্রাবাড়ি চৌরাস্তে দীপা ফোন অ্যান্ড ফ্যাক্স এর দোকানে আছে তুই জলদি যা ভাই ওরে নিয়ে আয় যা ভাই এই চল তাড়াতাড়ি বই বই আমার কথা শোন তোর মুন্না মরে নাই এরফান মুন্নারে আনতে গেছে মুন্না তোরে বিয়ে করতে রাজি হয়েছে বই সত্যি বলছো ভাইজান সত্যি বই সত্যি ভাইজান এসো মুন্না এসো আমি তোমার ক্ষমতার কাছে হেরে গেছি আমি তোমাকেই বিয়ে করব আই লাভ ইউ জুলি আই লাভ ইউ আই লাভ ইউ টু আমি তোমাকে ভালোবাসি মুন্না আমি তোমাকে ওকে তোর বিশ্বাস করা ঠিক হবে না জুলি আমার মনে হয় ও তোকে ভোলাতে এসেছে ছোট ভাই এসব কি বলছো তুমি ভাইজান ও অ্যাক্টিং করছে আমি ওকে বিশ্বাস করি না এত তাড়াতাড়ি ওর মনের মধ্যে প্রেম আসে কি করে আসে ভাইজান আসে প্রেম এক মুহূর্তে মানুষের মনে চলে আসে প্রেমের শক্তি সম্পর্কে আপনি কিছুই জানেন না আপনি কোনোদিন প্রেম করেছেন ও করছে কিনা আমি জানি না তাই আমি করি নাই ভাই লাভ এট ফার্স্ট সাইট আপনারা তো মনে হয় লেখাপড়াও করেননি তাই ইংরেজি বুঝবেন না বাংলায় বলছি প্রেম প্রথম দেখাতেই হয় কিন্তু জুলির সাথে প্রথম দেখাতে আমার ঝগড়া হয়েছে আর আশার সাথে প্রথম দেখাতে আমার প্রেম হয়েছিল আশার ভালোবাসায় আমি পাগল ছিলাম বলে জুলিকে অস্বীকার করেছিলাম অনেক কষ্ট করেছি আশার জন্য লন্ডন পড়তে যায়নি গুলি খেয়েছি শরীর থেকে রক্ত ঝরিয়েছি সে আশার ভালোবাসার জন্য এত কিছুর পর কি পেয়েছি আমি কিচ্ছু না ভুল করেছি আমি জুলির ক্ষমতাকে অস্বীকার করে আমি আমি ভুল করেছি মানুষের জীবন একটাই সে জীবন কেন রাস্তার কুকুরের মতো শেষ করে দেব আমি মজদু ফরহাদ নই যে ভালোবাসার জন্য জীবন দিয়ে ইতিহাসের নাম লেখাবো আর ছেলেমেয়েরা সেই গল্প পড়ে চোখের পানি ফেলবে কোথায় জুলি আর কোথায় আশা জুলিকে বিয়ে করলে আমার গাড়ি হবে বাড়ি হবে দামি দামি কাপড় পরে গাড়ি চড়ে ফুরফুরা বাতাস খেয়ে জীবন কাটাতে পারবো তাই আমি এখন মন চেঞ্জ করে জুলিকে বিয়ে করতে রাজি হয়েছি আপনাদের বিশ্বাস না হলে ঠিক আছে আমি চলে যাচ্ছি না 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 তুমি যাবে না আমি তোমাকে বিশ্বাস করি হ তুমি যাও না ভাই আমিও তোমারই বিশ্বাস করি ভাইজান ও মিথ্যে বলছে
ও জুলিকে ভালোবাসে না, ভালোবাসে আশাকে। এই দেখো ওর বুকে এখনো আশার নাম লিখ। এই অপয়া নাম আমি এখনই কেটে ফেলবো। না না, তোমার নাম কাটতে হবে না। আর কেউ বিশ্বাস করুক আর না করুক, আমি তোমাকে বিশ্বাস করি। জুলি মুন্না, মন ছুটছে কারো পিছু, কি যেন হয়ে গেল বলো না। এসো না আমার প্রাণটা যে দিবানা, এসো না আমার মনটা কি বোঝো না। এসো না এসো না এসো না, এই তুমি শোনো ওই ছিছির ছিছির হাওয়া, এই নীরবে করে চুপি চুপি ধাওয়া।
তুই আমার ভালোবাসা নিয়ে অনেক খেলা করেছিস, আজ তো সব খেলা শেষ। ওই বেটা, জুলি এখন আমার ভালোবাসা, আর আমি বেঁচে থাকতে জুলির গায়ে হাত দেওয়ার সাহস তোর কি করে হলো? ভালোবাসাকে তুলে নিতে চাস আমার ভালোবাসাকে? আজ তোকে আমি মেরেই ফেলবো। আমাকে মাফ করে দিন। যা, মাফ করে দিলাম। মুন্না চলো। হ্যাঁ, ছোট ভাই, তুমি তো ওকে বিশ্বাসই করো না, অথচ আজ ওর জন্যই আমি জীবন ফিরে পেয়েছি। জীবন ফিরে পাইছস কেন? কি হয়েছিল জানো ভাইজান? ওই কাকন দলবল নিয়ে আমাকে তুলে নিতে চেয়েছিল, ওকে মেরে মুন্না আমাকে বাঁচিয়েছে। কি কাকনের এত বড় সাহস? এরফান, জি ভাইজান, কাকনদের শেষ করে দে। জি। না না ছোট ভাইজান, আপনাকে যেতে হবে না। আমি ওকে এমন মার মেরেছি যে ও আর জুলির দিকে কোনোদিনই তাকাবে না। তোমারে ভাই অনেক ধন্যবাদ। কি রে এরফান, অহন্তর বিশ্বাস হয়েছে? জি ভাইজান, জি জি। তাইলে আর দেরি কেন, বিয়ের ব্যবস্থা কর। তাক দিনা দিন দিন, আরে তাক দিনা দিন। মুন্না, মুন্না আসেন তাহলে। সাহেব আসেন। আমি ভাবছিলাম আপনার লগে বিয়ের দিন তারিখ ঠিক করতে যাবো, আপনি নিজেই চলে আসছেন। না বসুন না, আমি মুন্নারে নিতে আইছি। আরে যাইবো মুন্না, যাইবো। তো আমার বোনের বিয়া কইরে একবারে নিয়ে যাইবো। আপনার বোনের লগে মুন্নার বিয়া হইব না। ওই বুড়া কি করছি, কি কর? ঠিকই কইতাছি, জোর করে আপনারা আপনার বোনের লগে মুন্নার বিয়া দিতে পারেন না। জোর করে না বাবা, জোর করে না। আমি স্বেচ্ছায় জুলিকে বিয়ে করছি। এসব কি কইতেছিস তুই? ঠিকই বলছি মাই ডিয়ার ফাদার। কি দিয়েছো তুমি আমাকে? ঘৃণা, অবহেলা, দারিদ্রতা, একটা রিক্সাওয়ালার ছেলের পরিচয় নিয়ে তোমার জন্য সমাজে আমাকে নিকৃষ্ট জীবন যাপন করতে হয়েছে। আমি সবকিছুতে নাম্বার ওয়ান হয়েও তোমার জন্য আমি সমাজে দাম পাইনি। শুধু তাই নয়, তুমি একটা গরিব মেয়ে আশার সঙ্গে আমার বিয়ে ঠিক করেছিলে। এসব তুমি কি বলছো বাবা? তুমি আশাকে ভালোবাসো না? অস্বীকার করব না, ভালোবাসতাম, কিন্তু এখন আমি জুলিকে ভালোবাসি। ভালোবাসা তো বাইবেল না যে বদলানো যাবে না। আর জুনিমানি বোঝেন তো আপনি, কোটি কোটি টাকার মালিক, বাড়ি, গাড়ি, ঐশ্বর্য, শান, শকত, সামাজিক মর্যাদা, কোথায় আশা আর কোথায় জুলি? মহারানী আর চাকরানী। No, Mr. Samad Rikshawala. You can't touch me. Now I am not your son. Now I am going to be the husband of Miss Julie. Shono, Robibar amar ar Julir biye. Tomader shei biyete dawat roilo. Chole esho.
তোর সেই দাওয়াতে আমি থুতু দেই, থুতু। আমি তোরে নিয়ে যে স্বপ্ন দেখছিলাম সেই স্বপ্নরে আজ কবর দিয়ে গেলাম। তুই ঠিকই কইছস, তুই আমার সন্তান না, আমি তোর সন্তান বলে অস্বীকার করে গেলাম। চলো আসার মা, এইখানে আমার দম বন্ধ হয়ে আসতেছে, চলো। যাও যাও, চলে যাও। ওই বস্তির আবর্জনার মধ্যে যারা লালিত হয়েছে তাদের এইখানে এই সুগন্ধির মধ্যে নিঃশ্বাস দিতে কষ্টই হবে। তবে মনে রেখো, তুমি বিয়েতে না এলেও আমার আর জুলির বিয়ে হবেই, জুলি আমার বউ। শোনো মিস্টার মুন্না, তুমি জুলিকে বিয়ে করো আমার কোনো আপত্তি নেই, কিন্তু তোমার জন্য আমার আশা নিখোঁজ হয়েছে। তুমি আমার আশাকে আমার বুকে ফিরিয়ে দাও, নইলে তোমার বিয়ের বছরে আমি আগুন জ্বালিয়ে দেব। আরে যাও যাও, তোমার বাহাদুরি আমার দেখা আছে, যাও। গেট আউট, আউট। আহা মুন্না, ছোট লোক গুলোকে কথা কয়ে সময় নষ্ট করার লাভ নাই, জুলি মুন্নার ঘরে নিয়ে যা। চলো আসার মা। আপনারা যান যান, চলো ফটাফট যান 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 যান। দুই টাকার মহিলারা 200 টাকার কথা বলে, বাসর ঘরে আগুন জ্বালাবে, আগুন। আয়, তোর কত বড় সাহস দেখি, আয়। মুন্না প্লিজ শান্ত হও। কেমন করে শান্ত হবো বলো, আমাকে থ্রেট করবে আর আমি শান্ত থাকবো? আমি কি কাপুরুষ? আরে আমার যাকে ইচ্ছা তাকে বিয়ে করব, যাকে ইচ্ছা তাকে ভালোবাসবো, তাতে তার কি? আমি মুন্না নাম্বার ওয়ান, আর আমাকে একটা সামান্য মহিলা বলে আমার বাসর ঘরে আগুন জ্বালিয়ে দেবে? জুলি, তোমাকে আশা অনেক জ্বালিয়েছে, এবার আশার জ্বালার পালা, ও তোমার আমার মিলন দেখে মনে মনে চলে মরবে আর আমরা আনন্দে উল্লাস করব। ওই আশার হাতে আমি মায়ের রেখে যাওয়া বিয়ের আংটি পরিয়েছিলাম, সেই আংটি তোমার সামনে টান দিয়ে ওর হাত থেকে খুলে তোমার এই হাতে পরিয়ে দেব। জলে পুরে ছারখার হয়ে যাবে আশা, তুমি ভাবতে পারো জুলি কি দারুণ যন্ত্রণায় অপমানে ও সাদা মুখ নীল হয়ে যাবে? জুলি, মানুষকে অনেক রকম করে মারা যায়, শাস্তি দিয়ে মারার চেয়ে এভাবে যন্ত্রণার আগুন জেলে তিলে তিলে মারা অনেক ভালো। ঠিক বলেছো তুমি, আমি এতদিন যে যন্ত্রণায় জ্বলেছি সেই যন্ত্রণা এবার ওর মনে ঢেলে দেব। আমি ভাইজানকে বলছি আশার কাছে আমাদের নিয়ে যেতে। আশা, এই আশা, আশা, মুন্না, 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 চুপ, মুন্না, নো মিস আশা, মুন্না মুন্না বলে চিৎকার করে এখন আর কোনো লাভ নেই, চুপ, মুন্না এখন তোমার না, মুন্না এখন মিস জুলির ভালোবাসা। চমকে উঠলেও আমার কিছু করার নেই, তবু তোমাকে সত্যি কথাটা বলতে হচ্ছে, আগামী রবিবার আমার আর জুলির হোটেল রেডিসনে বিয়ে হবে, এবং বিয়ের পরপরই আমরা সোম, মানে ফ্লাই করে হানিমুন করতে সুইজারল্যান্ড চলে যাব। মিথ্যে কথা, তুই মিথ্যে বলছিস মুন্না, তুই মিথ্যে বলছিস। না না, মিথ্যে নয়, এখনই প্রমাণ করে দেব। দে আমার মায়ের আংটি দে, তোর সামনে এই আংটি পরিয়ে আমি জুলিকে বরণ করে নেব। দে আংটি দে। আমি আংটি দেব না, আংটি দে, সে আমাকে আঙ্কেল দিয়েছে, ছাড়, ছাড়। না সুমন্দি ভাই, আপনি মারবেন না, ও আমাকে মেরেছে, ওকে আমি মারবো, ব্রুটালি মারবো, থাপ্পড়ের বদলে গুলি। এসব তুমি কি করছো? যে অ্যাক্টিং এতদিন তোমাদের সাথে করেছিলাম তার শেষ করছি। অ্যাক্টিং? হ্যাঁ,
তুমি যেমন আমাদের সাথে অ্যাক্টিং করেছিলে তেমনি আমিও তোমাদের সবার সাথে অ্যাক্টিং করেছি। জ্ঞান ফিরে পেয়ে প্রথমেই আমি আফজাল মামুকে ফোন করি, জানতে পারি আশাকে তোমার ভাইজান লুকিয়ে রেখেছে। তখনই এই অ্যাক্টিং এর প্ল্যানটা করি আশাকে উদ্ধার করার জন্য। বাবাকে খারাপ কথা বলেছি, খালাকে অপমান করেছি, সব আশাকে ফিরে পাবার জন্য। আশাকে কোথায় লুকিয়ে রেখেছ সে খোঁজ পাবার জন্য আংটি খুলে তোমাকে পরাবার লোভ দেখিয়েছি, আর তুমি সেই লোভে পড়ে আমাকে এখানে নিয়ে এসেছ। আমি আশাকে ভালোবাসি এবং সারা জীবন ভালোবাসব। ভালোবাসা ওয়ান টাইম বলবেন না জুলি, যে ইচ্ছে করলে আমার বদলে ফেললাম। আমি রক্ত দিয়ে রক্তে ঋণ শোধ করলাম ভাইজান। জুলি, আর সে আমার জীবন বাঁচিয়েছে, ও তো তুমি মেরো না ভাইজান, ক্ষমা করে দাও ভাইজান। তুমি ওদের ভালোবাসা দেখেছো, একজন আরেকজনের জন্য জীবন দিতে পারে, আর যে ভালোবাসে মরণের ভয় নেই সেই ভালোবাসা শেষ নাই ভাইজান। আমি ভালোবাসা পাইনি তো কি হয়েছে, আমার ভালোবাসার মানুষ তো তার ভালোবাসার মানুষকে পেয়েছে, সেটাই আমার জন্য বড় পাওয়া ভাইজান। তুমি ওকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও মুন্না। কেউ যেন পালাতে না পারে। লাশগুলো পোস্টমর্টমের জন্য নিয়ে যাও। এইখানে রাখেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা দুইজনের বিয়ার সব কিছু কেনাকাটা করে নিয়ে, তোমাদের দুজনের টিকিট নাও।
তোমরা বিয়ে করে দুজনে সুইজারল্যান্ডে হানিমুন করতে যাবে। তোমাদের এক মন এক প্রাণের জয় হোক, তোমরা সুখে থেকো। তুমিও ভালো থেকো। পাগলা হওয়া ঝড় তুলেছে এই হৃদয়ের বন্দরে, পাগলা দিনে উঠল তুফান লাগল রেডিও অন্তরে, উথাল পাথাল মনে সেই তোমাতে, এসো না করি রোম্যান্স। I love you baby, let me stand.